বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লেকচার ফাইভে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ম্যাট্রিক্সের একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। ইফ এ ইকল 4 1 2 3 অ্যান্ড এ প্লাস 2b ইকল এ স্কোয়ার দেন ফাইন্ড বি। তাহলে আমাদের এই ম্যাট্রিক্স থেকে, এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে। এর মান দেওয়া আছে, বি এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি ইফ এ ইকুয়াল এত দেওয়া আছে, তার মানে আমরা লিখবো গিভেন এ ইকুয়াল 4 1 2 3। আমাদের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এ স্কোয়ার আছে, যেহেতু তাহলে এ স্কোয়ার মানটা আমরা আগে নির্ণয় করে নিব। এ স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে লিখবো, সুতরাং এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার, মানে আমরা জানি সেটি দুটি দুইবার লিখতে হবে, তার মানে এ ইন্টু এ। এখন এর মান আমরা জানি, লিখলাম, লেখার পরে আমরা স্বাভাবিকভাবে যে গুণ সে গুণে আমরা চলে যাবো। তাহলে 4 আমরা জানি এভাবে, ফার্স্ট ম্যাট্রিক্স এর রো এবং সেকেন্ড ম্যাট্রিক্স এর কলাম গুণ হবে। তাহলে 4 × 4 প্লাস 1 × 2, ঠিক সেম ভাবে ফার্স্ট ম্যাট্রিক্স এর রো, সেকেন্ড ম্যাট্রিক্স এর সেকেন্ড কলাম। তাহলে 4 × 1 প্লাস 1 × 3। এখন আমরা চলে যাব ফার্স্ট ম্যাট্রিক্স এর সেকেন্ড কলাম, ফার্স্ট ম্যাট্রিক্স এর সেকেন্ড রো, 2 × 4 প্লাস 3 × 2, 2 × 1 প্লাস 3 × 3। তাহলে আমরা গুণ করে ফেললাম। এখন গুণের রেজাল্ট গুলো আমরা লিখবো, 4 × 4 16, 2 × 1 2, 2 × 4 8, 3 × 2 6, 4 × 1 4 প্লাস 3 × 1 3, 2 × 1 2 প্লাস 3 × 3 9। এখন আমরা প্লাস করব, 16 প্লাস 2 অর্থাৎ 18, 8 6 প্লাস করলে হয় 14, 6 4 and 3 প্লাস করলে হয় 7 11। আমরা এ স্কোয়ারের মান পেয়ে গেলাম 18 7 14 and 11। তাহলে আমরা এ স্কোয়ারের মান পেলাম। আমি একটু এখানে জাস্ট আমাদের পরবর্তী সুবিধার জন্য লিখে রাখছি 14 11। এখন এখন আমরা লিখতে পারি হেয়ার এ প্লাস 2b ইকুয়াল এ স্কোয়ার, অর এর মান আমরা লিখবো, এর মান 4 1 2 3 প্লাস 2, বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। এ স্কোয়ার মান আমরা বের করেছিলাম 18 7 14 and 11। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। নেক্সট টপিকস হচ্ছে, নেক্সট লাইনে হচ্ছে আমাদের, আমরা জানি সমানের বাম সাইড থেকে ডান সাইডে বা ডান সাইড থেকে বাম সাইডে মিলে চিহ্নে পরিবর্তন হয়। এই ম্যাট্রিক্স এর আগে কোনো চিহ্ন নাই, দ্যাটস মিন প্লাস রয়েছে। আমরা যদি এটি সমানের ওই সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব 2b ইকুয়াল 18 7 14 11, ম্যাট্রিক্স রেখে মাইনাস 4 1 2 3। এখন আমরা স্বাভাবিক নিয়মে মাইনাস করব, 18 থেকে 4 মাইনাস করলে হয় 14, 7 থেকে 1 মাইনাস করলে হয় 6, 14 থেকে 2 মাইনাস করলে হয় 12, 11 থেকে 3 মাইনাস করলে হয় 8। এখন আমাদের 2b এর সাথে গুণ অবস্থায় রয়েছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ অর্থাৎ 1/2, 14 6 12 8। তাহলে এখন 1/2 বলতে পুরো ম্যাট্রিক্স কে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 14 কে 2 দ্বারা ভাগ করলে 7, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3,
12 কে টু দ্বারা ভাগ করলে 6, 8 কে টু দ্বারা ভাগ করলে 4, তাহলে আমরা b এর মান পেয়ে গেলাম, b ইকুয়াল 7364। এই শিক্ষার্থীরা যেহেতু অঙ্কে আমাদের b এর মানই বের করতে বলেছে, ফাইন্ড b, তাহলে যেহেতু আমরা পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য আনসার এই অঙ্কে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ, সুন্দর করে খাতায় তুলে নিবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে নিবে, সুয়াগ স্যার ফিনান্স ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে যে কোনো ক্লাস আমি আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। আমরা তাহলে পরবর্তী ব্যাচের জন্য দেখবো। তাহলে আমাদের 2 নম্বর ম্যাথটা আমরা লিখেছি, ইফ এ ইকুয়াল এত এন্ড বি ইকুয়াল এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে ইফ 3a + 5b + 3x = 0। আমরা এখানে লিখেছি গিভেন 3a + 5b + 2x = 0, তারপরে আমরা 3 লিখেছি, a এর মানটা আমরা লিখেছি প্লাস 5 লিখেছি, b এর মানটা আমরা লিখেছি প্লাস 3x = 0। তাহলে আমরা নেক্সট প্রথম কাজ হচ্ছে 3 দ্বারা এটাকে গুণ করা, 5 দ্বারা এটাকে গুণ করা। তাহলে 3 এবং 9 ইনটু করলে আমাদের হয় 27, 3 4 12, 3 1 3 9 প্লাস সেম ভাবে 5 25 35 60 প্লাস 3x = 0। এখন আমরা স্বাভাবিক যে প্লাস করবো আমরা এই দুইটা, 27 + 5 তাহলে হবে 32, 3 + 25 হবে 28, 12 এন্ড 35, 257, 34, 47, 960, 69 প্লাস 2x = 0। নেক্সট, যেহেতু আমাদের এটি সমানের এই সাইডে প্লাস আছে, ওই সাইড নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখবো 2x = 32 28 47 69 মাইনাস, এখন x = 2, যেহেতু x এর সাথে গুণ অবস্থা আছে দিকে গেলে ভাগ হয়ে যাবে 1/2, আর এই মাইনাসটাকে আমরা প্রত্যেকটার সাথে ভাগ করে দিচ্ছি, কারণ প্রত্যেকটাকে মাইনাস দ্বারা গুণ করছি, মাইনাস ইনটু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 32, মাইনাস 28, মাইনাস 47, মাইনাস 69। আমরা নেক্সট লাইনটি এখানে দেখাবো, একটু দেখবে তোমরা। সুতরাং এক্স ইকুয়াল এখন কি করবো, 2 দ্বারা ভাগ করবো, 32 কে 2 দ্বারা ভাগ করলে হয় 16, মাইনাস মাইনাস 47/2 যেভাবে আছে সেভাবে লিখে দিব আমরা, 28 কে ভাগ করলে হচ্ছে আমাদের 14, আর 69 কে তো ডিভাইজেবল নয় তাহলে যা আছে তাই লিখে দিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি x এর একটা মান আমরা অলরেডি x এর একটি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি, তাহলে x = -16 -14 -47/2 -69/2, x এর মান আমাদের নির্ণয় করার কথা বলা ছিল, সুতরাং আমরা x এর মান পেয়ে গেছি, এটি হচ্ছে আমাদের জন্য এই অঙ্কের আনসার। তাহলে আশা করি 2 নম্বর অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কতে আমরা দেখব, বলছে শো দ্যাট a ইকুয়াল এত, স্যাটিসফাই দা ইকুয়েশন a স্কয়ার মাইনাস 4a ইকুয়াল 5 আই কিউ আই, তাহলে বলছে যে এই ইকুয়েশনটি a² - 4a = 5iq, এই ইকুয়েশনটি স্যাটিসফাই করে কিনা, অর্থাৎ এটা ঠিক আছে কিনা, এটা সমান এইটা হয় কিনা, দ্যাট মিনস a² - 4a এর মান এবং 5iq এর মান সমান কিনা। এখানে একটু বলে রাখি, আই বলতে বোঝাচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স এর কৌণিক উপাদান গুলো ছাড়া বাকি সকল উপাদান কি হয়, শূন্য হয়, সেটি কি বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর 3 দ্বারা বোঝাচ্ছে 3 ইনটু 3 অর্ডার ম্যাট্রিক্স, 3 ইনটু 3 অর্ডার ম্যাট্রিক্স,
এই যে এই ম্যাট্রিক্সের কিন্তু এই ম্যাট্রিক্সটি কিন্তু 3x3 অর্ডার ম্যাট্রিক্স, কারণ এখানে রো 3টি রয়েছে এবং কলামও 3টি রয়েছে। যে ম্যাট্রিক্সের রো 3টি কলাম 3টি তাকে বলা হয় 3x3 অর্ডার ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের যেহেতু অঙ্কের মধ্যে এই স্কোয়ার রয়েছে ইকুয়েশনের মধ্যে, তাহলে আমরা এই স্কোয়ারের মানটি আগে বের করে নিব। এ স্কোয়ার ইকুয়াল এ ইনটু এ, এর মান আমরা লিখেছি ম্যাট্রিক্সের গুণগুলো আমি একবারই করে দিয়েছি এরকম, 1 × 1 1 হয়, প্লাস 2 × 2 4, 2 × 2 4, ঠিক সেম ভাবে 1 × 2 2, 2 × 1 2, 2 × 2 4, এভাবে আমরা গুণ করেছি। তারপর আমরা যোগ করেছি, আমাদের এ স্কোয়ারের মান এসেছে 9 8 8 8 9 8 8 8 9। আশা করি এটা এখন শিখতে পেরেছো। এখন আমরা চলে যাব ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের রয়েছে স্কোয়ার মাইনাস 4a। তাহলে আমরা এখানে এই স্কোয়ারের মান যেটি আছে আমরা এটা লিখব 9 8 8 8 9 8 8 8 মাইনাস 4, এর মানটা আমরা লিখব 1 2 2 2 1 2 2 2 1। এখন আমরা এখানে সমান, তো এখন আমরা লিখবো কি, দেখো দেখছি আমরা যেহেতু 4 × আছে তাহলে আগে আমরা ইন্টু করে নিব, তাহলে এই ম্যাট্রিক্স যা আছে লিখে দিলাম। মাইনাস 4 দ্বারা এটাকে গুণ করবো আমরা, তাহলে কত, 4 8 8 8 4 8, হ্যাঁ 8 8 4। এখন আমরা বিয়োগ করব, 9 থেকে 4 গেলে হয় 5, 8 থেকে 8 গেলে হয় 0, 8 থেকে 8 মাইনাস করলে 0, 8 থেকে 8 মাইনাস করলে 0, 9 থেকে 4 মাইনাস করলে 5, 8 থেকে 8 মাইনাস করলে 0, 8 থেকে 8 মাইনাস করলে 0, তারপর এটাও 0, এখানে আমাদের 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আমরা পেয়ে গেছি। একটু খেয়াল করো, একটু আগে বলেছিলাম আই কে বোঝায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে কৌণিক উপাদান ছাড়া বাকি সকল উপাদানগুলো যখন শূন্য হয়, জিরো হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি, আবার এখানে কলাম রয়েছে 3টি, রো রয়েছে 3টি, তাহলে এটি কিন্তু I3, এটাকে কিন্তু বলা যায় I3, তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর অর্ডার হচ্ছে কত, 3। এবার আমরা দেখব আমাদের রাইট হ্যান্ড সাইডে, আমরা একটু দেখব, দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে। আমি এদিক থেকে মুছে দিলাম, রাইট হ্যান্ড সাইড, তাহলে এখানে আমরা লিখলাম 5/3। তাহলে 5 আর আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে আমরা বোঝাই 1 0 0 0 1 0 0 0 1। এটি কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এখানে 3 থাকার কারণে আমরা বারবার বলছি কলাম 3টা রো 3টা। দেখো কৌণিক উপাদান গুলা 1, বাকি সকল উপাদান 0। এখন আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে 5 0 0 0 5 0 0 0 5। আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ছিল কি, লেফট হ্যান্ড সাইড, এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে দুইটি কিন্তু সমান। তার মানে আমরা বলতে পারি এই ইকুয়েশনটি কি হয়, স্যাটিসফাই, ইকুয়েশনটি
অর্থাৎ এই ম্যাট্রিক্সটি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। আমরা তাহলে লিখতে পারি, সো দ্য ম্যাট্রিক্স স্যাটিসফাই বাই দ্য ইকুয়েশন, সো দ্য ম্যাট্রিক্স স্যাটিসফাই দ্য ইকুয়েশন। আমরা বাসায় অঙ্ক করতে যেগুলো অঙ্ক শেখালাম তিনটি, তিনটি বাসায় করতে হবে, প্লাস এটি হোমওয়ার্ক থাকবে, এটিও তোমাদেরকে বাসায় করে আমাকে আমার মেসেঞ্জার আইডিতে পাঠাতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রুফ দ্যাট এ ইকুয়াল এত ম্যাট্রিক্স স্যাটিসফাই দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 17 ইকুয়াল আর জিরো, এটি আমাদেরকে স্যাটিসফাই করে কিনা সেটি আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। তো একটু তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু বলে রাখি যে যেহেতু এখানে এ দেওয়া আছে আর এখানে আমাদের ইকুয়েশনের মধ্যে এক্স আছে, তাহলে আমাদের এক্স এর পরিবর্তে এ ধরে অঙ্ক করতে হবে। তো যখন সলিউশন করবে তখন লেট লিখতে হবে আমাদের এ ইকট এক্স বা এক্স ইকট এ, আমরা এটা ধরতে পারি যে এক্স ইকট এ আমরা ধরবো। এক্স ইকুয়াল এ আমরা যদি ধরি তাহলে আমাদের কিন্তু এই যে ইকুয়েশনটা তখন তোমাদের কি দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 17 জিরো। তো এখানে আমাদের এক্স এর পরিবর্তে এ লিখবো এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস 17। আর একটি কথা মনে রাখতে হবে, যদি এরকম শুধুমাত্র 17 থাকে বা কোন সংখ্যা থাকে তাহলে সেখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসাবে লিখতে হয়। আর আমাদের এই এর মান আমরা দেখতে পাচ্ছি এর অর্ডার কত, 2×2 অর্ডার ম্যাট্রিক্স, কারণ এখানে রো দুইটি কলামও দুইটি, যার কারণে এখানে 2 লিখবো আমরা, 2×2 অর্ডার ম্যাট্রিক্স আই 2। এরপরে এর মান বসাবে, তারপরে ক্যালকুলেশন করবে, দেখবে আমাদের উত্তরটি তোমার উত্তর হয়ে যাবে আশা করি। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অঙ্ক করলে আমাদের ওই সাইডটি আসবে জিরো আর। আশা করি অঙ্কটি তোমরা বাসায় সকলেই সলভ করবে, দ্রুত সময়ের মধ্যে সলভ করে আমাকে হোমওয়ার্কে দেখাবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন টপিকস নিয়ে দেখা হবে। ততক্ষণেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।